নমস্কার দর্শক সাপ্তাহিক রাশি বলে প্রত্যেককে সুস্বাগতম জুন মাসের এই জুলাই মাসের ষোলো থেকে বাইশ মেস থেকে মিন এই রাশিগুলোর কেমন যেতে পারে তারই একটা পূর্ব আভাস দেবার চেষ্টা করব আপনাদের সামনে এই সপ্তাহে যদি বুধাদিত্য যোগ তৈরি হবে এই বুধাদিত্য যোগ কার জন্য শুভ বার্তা নিয়ে আসবে কারোর জন্য কিছু অপরচুনিটি মিসিংও হতে পারে এবং কাউর কাউর ক্ষেত্রে নতুন নতুন প্রাপ্তি কর্মপ্রাপ্তির কিন্তু কানেকশান হরস্কোপ তৈরি করবে তো আসুন জেনে নিই বর্তমানে গোচরে প্ল্যানেটারি পজিশানে কি কি প্ল্যানেট কোথায় কোন রাশিতে কীভাবে বসে আছে তারই একটা পূর্ব আবাস দেওয়ার চেষ্টা করছে মেষ রাশিতে বসে রয়েছে বৃহস্পতি রাহু বৃষতে কোনো গ্রহ নেই মিথুনের রয়েছে চন্দ্র ষোলো তারিখের ডেটে মিথুনে রয়েছে রবিচন্দ্র আচ্ছা কর্কটে রয়েছে বুধ তারপরে আপনার সিংহতে রয়েছে শুক্র মঙ্গল আর কন্যাতে কোনো গ্রহ নেই তুলায় কেতু বৃশ্চিক ফাঁকা ধনু ফাঁকা মকর ফাঁকা কুম্ভে শনি এবং আর মিনেও কোনো গ্রহ নেই এই হলো প্ল্যানেটেরি বর্তমান সিচুয়েশন বা বর্তমানে জডিয়াকে কি কি প্ল্যানেট কোথায় বসে আছে তার ডিটেলস এইবার জেনে নেওয়া যাক এই ডিটেলস অনুযায়ী আপনাদের আগামী সাতটি দিন কেমন যেতে পারে তারই একটা পূর্বাভাস দেওয়ার আমি চেষ্টা করব প্রথম চলে আসছি মেষ রাশি আয় খুব ভালোভাবে হবে মেষ রাশির প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্প্রতি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতার কাজে ক্ষতি করতে পারে সংসারে সমস্যার থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারবেন আপনি শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে এই সপ্তাহে ব্যবসায় নতুন নতুন কিছু শুরুও হতে পারে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে আপনাদের বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে আপনাদের শারীরিক যেখানে কোনো জায়গায় কেটে গেছিলো সেই জায়গাগুলো নিয়ে একটু টেনশান হতে পারে এবং আপনি এই সপ্তাহে অনেক বেশি ব্যালেন্স থাকবেন ইন দ্য সেন্স অফ মেন্টালিটি এবং স্পিকিং এর দিক থেকে তাই জন্য আপনার এই ব্যালেন্সিং নেচার লোকের কাছে অ্যাপ্রিসিয়েশনের পাত্র কিন্তু আপনি এই সপ্তাহে হবেন আপনার পরিবারের সকলদের মধ্যে সদ্ভাব থাকবে সপ্তাহের মধ্যভাগে একটু ঝামেলা অশান্তি হতে পারে একটু সাবধানে ওই সময়টা চলতে হবে আর এই সপ্তাহের শুভ সংখ্যা হচ্ছে আপনার ষোলো শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল রং এইবার চলে আসছি আমি বিশ্বরাশিতে বিষরাশির ক্ষেত্রে কর্মচারী যারা মানে সরি ভুল বললাম কর্মচারীর জন্য ব্যবসা লাভ হতে পারে ধরুন আপনার কোনো ব্যবসা আছে আপনি সেখানে একজন ভালো কর্মচারী পেয়েছেন অনেকে অনেক ব্যবসায় ভালো কর্মচারী পায় না তাদের বিভিন্ন রকম সমস্যা হয় ব্যবসা চালাতে কিন্তু আপনারা কিন্তু ভালো কর্মচারী পেয়েছেন এই সপ্তাহে এবং তার জন্য ব্যবসা লাভও হবে ভ্রমণের পক্ষে সপ্তাহটা শুভ নয় এই সপ্তাহে কোনো ভ্রমণ প্ল্যানিং করবেন না মা বাবার সঙ্গে বিরোধ এই সপ্তাহে বাড়তে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট বাড়তে পারে এই সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ আপনি কিন্তু এই সপ্তাহে পেয়ে যেতে পারেন অবসাদ কাজের ক্ষতি করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা বাড়াবে কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে আলোচনা এই সপ্তাহে কিন্তু ভালো পরিবেশ পাবেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে করতে পারবেন আপনি আপনার জয় হবে শত্রু পরাজিত হবে এবং আপনাদের যদি কোনো সম্পত্তিজনিত লিটিগেশন চলছিল সেই বিবাদ সেই বিবাদ কিন্তু আইনের পথে এগোবে একটু ওই দিকে সাবধানে থাকবেন আর যাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ফর্টি এইট শুভ দিক হচ্ছে অগ্নিকোণ মানে হচ্ছে সাউথ ইস্ট আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা আচ্ছা এইবার চলে আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কি বলছে জোডিয়া তারই আমরা জানার চেষ্টা করবো খেলাধুলার বিষয়ে কিছু ভালো করতে পারে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত যারা খেলাধুলা নিয়ে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো একটা কানেকশন এই সপ্তাহে পেতে পারেন কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না যেখানে যে যেরকম কাজ করছেন এই সপ্তাহে সেম ক্যাটাগরিক্যাল ওয়ার্কই আপনাকে করতে হবে বিশেষ কোনো চেঞ্জেস নেই বা প্রমোশনের যোগ এই সপ্তাহে নেই কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে কিন্তু সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য আপনি পাবেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে একটু সাবধানে থাকবেন এই সপ্তাহটা বাড়িতে ছোটোখাটো জিনিস চুরি হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা আপাতত বন্ধ রাখুন যদি কোনো প্ল্যানিং করেন দূরের আলোচনাগুলো বন্ধ রাখতে হবে সব এই সপ্তাহের মিডিলে আপনাদের চিকিৎসার খরচ কিন্তু বাড়বে গুরুজনের সঙ্গে তর্ক করবেন না গুরুজনদের কথা মেনে চলুন তাহলে কিন্তু এই সপ্তাহটা আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে নতুন কাজের যোগাযোগ আসতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্প্রতি কয়ের জন্য ভালো সময় এই সপ্তাহটা আপনাদের জন্য শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক আর শুভ রং হচ্ছে সবুজ রং আচ্ছা চলে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশিতে কি বলা যাচ্ছে দেখা যাক সপ্তাহের প্রথম দিকে অতিরিক্ত খরচ খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে অনেক বেশি খরচ করে ফেলবেন সেভিংস করতে পারবেন না বাড়িতে পয়সার একটু স্কারসিটি হবে সেই নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনাদের এই সপ্তাহে বাস্তব রূপ দিতে পারে কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা রয়েছে ব্যবসায় লাভ ভালো হবে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান আপনার বাড়বে কর্মসংস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি হবে সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদের বন্ধুর সাহায্য আপনি কিন্তু এই সপ্তাহে পেতে পারেন তাই জন্য আপনার ব্যবহারটার উপর কন্ট্রোল রাখুন আপনি যদি ভালো ব্যবহার করেন লোকের সাথে আপনি ভালো ব্যবহার আশা করতে পারবেন লোকের থেকে তাই জন্য আপনার বাণী এবং আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হবে এই সপ্তাহে তাহলে এই সপ্তাহটা আপনার জন্য ভালো যাবে আপনার শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং হচ্ছে সাদা রং কর্কট রাশি হয়ে গেল কর্কট রাশির পর পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে যে আপনার মাথায় যন্ত্রণা কিন্তু বাড়বে মাইগ্রেনের সমস্যা যাদের ছিল তাদের কিন্তু এই সপ্তাহে ভোগাবে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে যারা প্রেম করছেন তারা একটু সাবধানে প্রেম করবেন সবকিছু ভেবে চিনতে দেখে শুনে প্রেম করলে আমার মনে হয় বেশি ভালো হবে সন্তানদের নিয়ে এই সপ্তাহে একটু প্রবলেম হবে না জেয়াল হতে হবে বাবা মাদের কারণ সন্তান এই সপ্তাহে অবাধ্য হবে কথা শুনবে না পড়াশোনার প্রতি ফোকাস করবে না তাই জন্য এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে হবে এবং চলতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে কিন্তু বাধা হতে পারে পেটের সমস্যার জন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু ক্যান্সেল করতে হতে পারে ব্যবসায় অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়বে স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে গঠনমূলক কাজে উন্নতির যোগ খরচা কিন্তু আপনার এই সপ্তাহে বাড়বে পিতার পিতার জন্য আপনি কিন্তু বিপদ থেকে উদ্ধার পেতে পারেন পিতার জন্য আপনি কিন্তু বিপদ থেকে উদ্ধার পেতে পারেন তাই জন্য বাবার সাথে পরামর্শ করে সমস্ত কাজ করুন বাবাকে বলে কাজ করুন না হলে কিন্তু আপনার সমস্যা এই সপ্তাহে বাড়বে আর আপনার এই সপ্তাহে শুভ রং যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা শুভ নাম্বার হচ্ছে ফর্টি টু শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আচ্ছা এরপর চলে আসছি আমরা বললাম হচ্ছে কর্কট রাশি সরি সিংহ রাশি বললাম এবার হচ্ছে আমি বলবো আপনার কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক চাপ এবং উদ্বেগ একটু বাড়তে পারে তার কারণ আপনারা আপনাদের অষ্টম ঘরে যেহেতু বৃহস্পতি রাহু বসে রয়েছে এবং দ্বাদশের শুক্রমঙ্গল বসে রয়েছে লিটিকেশন আইনি ঝামেলার মধ্যে পড়তে হতে পারেন তাই জন্য চেষ্টা করবেন আপনারা আইনি ঝামেলা অ্যাভয়েড করতে আইনি পরামর্শগুলো বুঝে সুঝে নিয়ে চলতে আর যেটা করার সেটা হচ্ছে হঠাৎ করে কোনো সম্পত্তি বা জমির ব্যাপারে নিজেকে জড়িয়ে ঝামেলার মধ্যে ফেলবেন না কারণ এই সপ্তাহে জমি জমা সংক্রান্ত ঝামেলার মধ্যে আপনি পড়ে যেতে পারেন তো এই জায়গাটা বিশেষভাবে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর যেটা চলতে হবে সেটা হচ্ছে টাকা কাউকে ধার এই সপ্তাহে দেবেন না ধার দিলে টাকা কিন্তু ফিরতের যোগ নেই টাকা মার হয়ে যাওয়ার যোগ রয়েছে যখন আপনি দেবেন তখন আপনি হবেন ভগবান আর যখন চাইতে যাবেন তখন আপনি হয়ে যাবেন শয়থান তো এই ব্যাপারটা মাথায় রাখবেন এই জন্য আপনি টাকা পয়সা এই সপ্তাহে কাউকে ধার দেবেন না দিলে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হবে আপনার জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সবুজ রং আর শুভ বা আপনার শুভ নাম্বার হচ্ছে এই সপ্তাহে রাশির ক্ষেত্রে কি বলছে হরস্কোপ সেটা দেখা যাক তুলা রাশির ক্ষেত্রে সকলের কাছে সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসন্দ বলে মনে হবে এই সপ্তাহে একটা অদ্ভুত ব্যাপার মানে মাইন্ড যেহেতু রাশিতে কেতু বসে রয়েছে ফ্রাস্ট্রেশনটা আপনার কিন্তু বেসিক ফিনোমেনন হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন অল্পতেই রিয়াক্ট করে ফেলবেন অল্পতেই লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলবেন এইগুলো একটু বিরত থাকতে হবে এই সপ্তাহে আর যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এই সপ্তাহ তাদের জন্য ভালো একটা চাকরির অপরচুনিটি বা খবর আসতে পারে শারীরিক সমস্যা এই সপ্তাহে সেরকম একটা থাকবে না আচ্ছা সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য আপনারা ভালো খবর পাবেন আর্থিক ব্যাপারে চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আপনার কিন্তু এই সপ্তাহে আসবে সন্তানের জন্য কাজের ব্যবস্থা স্ত্রীকে নিয়ে কোথাও দূরে ভ্রমণের আলোচনা আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা কিন্তু আপনার এই সপ্তাহে হতে পারে চলা ব্যাপারে সাবধানে থাকুন মধ্যভাগ শরীর খারাপ থাকায় কাজের ক্ষতি হতে পারে এই সপ্তাহে কিন্তু মিডিল টাইমে আপনার কিন্তু কাজের ক্ষতি হওয়ার যোগ একটা তৈরি করছে তো সাবধানে থাকতে হবে হেলথ কনসাস হতে হবে এবং ডাক্তারি পরামর্শ নিতে হবে কোনো শরীর খারাপ হলে আপনার জন্য এই সপ্তাহের শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা আচ্ছা চলে আসছি বিশ্বিক রাশি শত্রুদের ষড়যন্ত্র ভেঙে দিতে আপনি সক্ষম হবেন শত্রুরা তো তার ষড়যন্ত্র করবে বিভিন্ন কারণে শত্রুরা ষড়যন্ত্র করে আপনারা কিন্তু এই শত্রুদের স্বজন ভাঙতে পারবেন এই সপ্তাহে বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময় যারা এডুকেশন নিচ্ছে। তাদের জন্য অত্যন্ত ভালো সময় এই সপ্তাহটা রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে থাকবেন দেখে শুনে পার হবেন হঠাৎ করে আঘাত প্রাপ্তি এই সপ্তাহে যোগ তৈরি হচ্ছে আচ্ছা যারা চাকরি করছেন যাদের বিশ্বিক রাশি তাদের কিন্তু ওয়ার্কলোড বাড়বে মানসিক চাপ বাড়বে ডিপ্রেশন বাড়বে অ্যাংজাইটি বাড়বেন রিয়াক্ট করবেন না জেনে নিন আপনার এই সপ্তাহটা একটু প্রেশারের সপ্তাহ তো মেন্টালি বুস্ট হয়ে প্রিপেয়ার থাকুন এবং রাখুন চাপ আপনার বাড়বে স্ত্রীর সঙ্গে মানসিক চাপ বাড়তে পারে বিবাদ বাড়তে পারে এবং আপনার পিতা মাতার আশীর্বাদ এবং গুরুদেবের আশীর্বাদ আপনার সাথে কিন্তু এই সপ্তাহে খুব বেশি মাত্রা থাকার জন্য আপনার কোনো ক্ষতি হবে না যে কোনো বিরূপ পরিস্থিতিতে আপনি কিন্তু মোকাবিলা করে ওভারকাম করে সিচুয়েশন হ্যান্ডেল করে বেরিয়ে আসতে পারবেন এটা কিন্তু বলছে হরস্কোপ এবং আরেকটা জিনিস এটা হচ্ছে ল্যাবিসলি লাইট লাইফ লিড করার জন্য গুড অ্যাম্বিয়েন্স গেন করার জন্য আপনি কিন্তু এই সময় বাড়তি খরচ কিন্তু এই সপ্তাহে করবেন লোক দেখানো খরচ কমাতে হবে এবং আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে যেটুকুনি খরচা করার তার বাইরে করবেন না করলে সমস্যা কিন্তু বাড়বে এই সপ্তাহে আপনাদের খুব ভালো একটা কানেকশন শো করছে কিন্তু খাবার দাবার এবং পেটের সমস্যা এই সপ্তাহে বাড়তে পারে তাই জন্য একটুখানি হেলথ কনসাস এই সপ্তাহে আপনাদের জন্য শুভ শুভ সংখ্যা হচ্ছে এই সপ্তাহে দিক দক্ষিণ পূর্ব দিক শুভ রং হচ্ছে এই সপ্তাহে লাল রং চলে আসছি ধনুরাশি গৃহে শান্তি কিন্তু ধনুরাশির এই সপ্তাহে বজায় থাকবে প্রেমে কোনো বাধা এইসব দেখতে পাচ্ছি না যুক্তিপূর্ণ কথায় শত্রু কিন্তু পিছনে হটে যাবে ব্যবসায় ভালো লাভের যোগ কিন্তু এই সপ্তাহে আর যেটা দেখা যাচ্ছে ব্যবসার জন্য আপনাকে দূরে যেতে হতে পারে অথবা চাকরি করছেন আপনাকে কিন্তু ট্রাভেলিং করতে হতে পারে ফর ইউর জব বা যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসার জন্য বাইরে কোনো জায়গায় যেতে হবে কর্মসূত্রে এবং ব্যবসা সূত্রে ভ্রমণের কানেকশন এই সপ্তাহে আপনাদের হরস্কোপ তৈরি করছে যাদের অনেক দিন ধরে বাড়ি বিক্রি হচ্ছিল না বা প্রপার্টি কিনতে পারছিল না তাদের জন্য এই সপ্তাহটা একটা শুভ পরিবেশ আশা করি আপনারা পাবেন এবং আপনাদের ফাইনালাইজেশনের পথে অনেকটা এগিয়ে যেতে আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়াইফ মানে আপনার লাইফ পার্টনারের এই সপ্তাহটা একটু মানসিকভাবে এবং শারীরিকভাবে সমস্যার মধ্যে যেতে পারে তো যদি কোনো প্রবলেম হয় ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন আপনারা আপনাদের ক্ষেত্রে পাওনা আদায়ের জন্য এই সপ্তাহটা খুব ভালো যদি কারোর কাছ থেকে কোনো টাকা পান যেটা পাচ্ছিলেন না এই সপ্তাহে কিন্তু পেয়ে যাওয়ার যোগ খরচ তৈরি করছে আপনার শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে হলুদ রং এইবার চলে আসছি আমরা কোন রাশি এবার চলে আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করছিলেন লেবার দিচ্ছিলেন চাকরির ইন্টারভিউর জন্য বারবার যাচ্ছিলেন সফলতা পাচ্ছিলেন না এই সপ্তাহে কিন্তু সফলতা হবে তার কারণ ঠিক আপনার অপোজিটে করকোটে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং এই বুধাদিত্য যোগ আপনাকে কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো একটা পরিবেশ দেবে আর যেটা দেবে সেটা হচ্ছে মানসিক শান্তি গুলো ওভারকাম করতে পারবেন আর যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনেক দিনের পাওনা টাকা পাওনাদারের কাছ থেকে ঘুরে 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 আপনার চপ্পলই খুলে গেছিলো সে কিন্তু কিছু হলেও আপনাকে এই সপ্তাহে টাকা ফেরত দিতে পারে আর যারা মানসিক টেনশান অ্যাংজাইটি ওরিট মধ্যে ছিলেন যাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল তাদের আরোগ্য লাভের এই সপ্তাহটা খুব ভাইব্রেশন ভালো করে দেখা যাচ্ছে ভালো থাকতে হবে অবশ্যই এবং ভালো রাখতে হবে পরিবারকে আপনার শুভ সংখ্যা এই সপ্তাহে ছাব্বিশ শুভ রং হচ্ছে স্কাই ব্লু শুভ দিক হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট চলে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বর্তমানে শনি থাকায় এবং আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি রাহু পঞ্চমে রবিচন্দ্র এবং ষষ্ঠে বুধ থাকার জন্য কর্মপ্রাপ্তিতে সুবিধা যেরকম হবে মানসিকভাবে আপনি অনেক বেশি স্ট্রং থাকবেন ফিনান্সিয়াল জায়গাটা ডেভেলপ করবে কিন্তু বৃহস্পতিবারের পরে আপনি একটু ফ্রাস্টেটেড হবেন একটু অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে পড়বেন এবং যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে অর্থ লস হয়ে যাওয়ার যোগ তৈরি হবে হরস্কোপ তৈরি করবে তাই জন্য আপনি বৃহস্পতিবারের পর থেকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন বিশ্বাস করবেন না সবাইকে টাকা দেওয়ার ব্যাপারে বা কোনো কাজ করার ব্যাপারে বারবার ভাববেন বাড়ির লোকের সাথে কথা বলবেন ওইজনের কনসালটেন্টকে কনসালটেন্টের সাথে কনসাল্ট করে ডিসিশান নেবেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে ডিসিশান নেওয়ার আগে একবার কথা অবশ্যই বলবেন তাহলে আপনার জন্য এই সপ্তাহটা ভালো যাবে আর আর একটা কথা বলবো আপনার জন্য এই সপ্তাহের শুভ রং হচ্ছে কমলা কালার শুভ দিক দক্ষিণ দিক শুভ নাম্বার হচ্ছে চলে আসছি মিন রাশি মিন রাশিতে এই সপ্তাহটা খুবই ভালো যারা মিন রাশির জাতক বা জাতিকার রয়েছেন তাদের ব্যবসার জন্য অনেক বেশি উন্নতি করতে পারবেন অনেক বেশি ডেভেলপ করতে পারবেন নতুন নতুন ক্লায়েন্ট আপনাদের এই সপ্তাহে আসবে প্রাপ্তি ঘটবে যারা টাকা দিচ্ছিল না তাদের কিন্তু টাকা আপনারা পাবেন হঠাৎ করে হিউজ মাত্রায় কোনো অর্ডার আসতে পারে হঠাৎ করে কোনো জায়গায় আপনার অপরচুনিটি হতে পারে জবের ক্ষেত্রে প্রমোশন আসতে পারে যারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিল না তাদের ইন্টারভিউ ক্র্যাক করার যোগ্র থাকবে যাদের বিবাহ নিয়ে দুশ্চিন্তা ছিল বিবাহ অনেক দিন ধরে হচ্ছিল না তাদের কিন্তু এই সপ্তাহে একটা বিবের বিবাহের পরিবেশ সুস্থ পরিবেশ পাবে এবং আপনার ওয়াইফের যদি কোনো শারীরিক সমস্যা থাকতো বা ছিল এই সপ্তাহে কিন্তু ওভারকাম করার যোগ হরস্কোপ তৈরি করছে যাই হোক তো আপনার জন্য খুব ভালো সপ্তাহ এই সপ্তাহে আপনি হলুদ কালার বেশি করে পড়বেন হোয়াইট কালার বেশি করে পড়বেন আপনি শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য থার্টি সিক্স শুভ দিক হচ্ছে নর্থ ওয়েস্ট এই ছিল আজকে মেস থেকে মিন বারোটি রাশির সাপেক্ষে কেমন যাবে তার একটা পূর্বাভাস চেষ্টা করবেন এইটাকে ফলো করার কারণ সবার ক্ষেত্রে মিলবে এমন কোনো ঘটনা বা ব্যাপার নেই তার কারণ হচ্ছে স্থান কাল পাত্র তিনটে ডিপেন্ড করে অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্ট অ্যানালাইসিসের ওপর একই ব্যক্তির জন্মস্থান জন্মকাল জন্ম কাল পাত্র একই সময় জন্মালেও কিন্তু স্থান কাল পাত্র বিভিন্ন লোকের বিভিন্ন হয় তাই জন্য কেউ কখন একই দিনে জন্মে কেউ ডাক্তার হয় কেউ চোর হয় কেউ ডাকাত হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ পাইলট হয় তার মানে কি তার মানে হচ্ছে পরিবেশগত একটা এফেক্ট তার মধ্যে পড়ে তাই রাশির ক্ষেত্রেও স্থানকাল পাত্র একটা ইম্প্যাক্ট ফেলে তো একটা ওভারঅল গাইডেন্স দিলাম এটাই হান্ড্রেড পার্সেন্ট মেনে হবে বা মেনে চলবে এমন কোনো ব্যাপার নেই শুধু জানুন কেমন যেতে পারে সাতটি দিন তারই একটা পূর্বাভাস আপনার কাছে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকুনি অন্যদিন নতুন কোনো গাইডলাইন বা টোটকা নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার